বন্ধুরা দেখো, তোমাদের অনেকের চ্যানেলে কি হয়, 15-20টা মতো ভিউস আসে, তারপর কিন্তু ভিডিওটা তোমাদের থেমে যায়, আর কিন্তু ভিউস আসে না। সেরকম আমারও, আমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করি, আমার যদি গড় 500-600 অ্যাভারেজ যদি প্রত্যেকটা ভিডিওতে ভিউস আসে, আমারও কিন্তু কি হয়, সে 500-600টা ভিউস আসার পর কিন্তু ভিডিওটা থেমে যায়। তখন কিন্তু আমাকে কিন্তু সেই ভিডিওটা আবার আমাকে কিন্তু বুস্ট করতে হবে, তারপরেই কিন্তু সেই ভিডিওটা আবার বেশি করে ভিউস আসবে, 2K 3K তারপর কিন্তু ভিউস আসবে। আমরা কিন্তু সেই ভুলটাই করি, আমরা ভিডিও আপলোড করে দিই, তারপর কিন্তু আর ভাবি না, আবার ভাবি যে কালকে কী ভিডিও আপলোড করব। পেচুক আর ভিডিওটা যে আমাদেরকে যে বুস্ট করতে হবে সেটা কিন্তু আমরা করি না। দেখো, একটা বড় ইউটিউবারও কিন্তু সে যত ভালো ভিডিও করুক না কেন, সেই ভিডিওটা একটা ভিউজ আসার পর কিন্তু ভিডিওটা থেমে যাবে। তখন সেই বড় ইউটিউবারটা কী করে, সেই ভিডিওটাকে আবার কিন্তু সে বুস্ট করে, তারপরে আবার কিন্তু সেই ভিডিওতে প্রচুর ভিউজ চলে আসে। সাপোজ আমার একটা ভিডিও, তুমি দেখো মোস্ট পপুলার আমার ভিডিওটা, তো দেখো এই ভিডিওটায় আমার 90,000 মতো, না 89,000, না 90,000 মতো কিন্তু ভিউজ এসেছে। এই ভিডিওটাকে কিন্তু আমাকে বুস্ট করতে হচ্ছে, তারপর কিন্তু এই পর্যায়ে এই ভিউজটা এসেছে। এরপরে দেখবে আর এক সপ্তাহের মধ্যে এই ভিডিওটা দেখবে 1 লাখের ওপর ভিউজ চলে যাবে। ভিউজটা কী করে যাচ্ছে, আমি কিন্তু এই ভিডিওটাকে বুস্ট করছি। তাই বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো, তোমার যদি 10-20টা ভিউজ আসার পর ভিডিওটা থেমে যায়, কীভাবে তোমরা বুস্ট করবে সেই ভিডিওটা, এবং তারপরে তোমার যদি 10-20টা করে ভিউজ আসে তোমার ভিডিওতে, তোমার যতই কম সাবস্ক্রাইবার থাকুক কোনো ম্যাটার করে না, তোমার যদি 10-20টা করে ভিউজ আসে, ঠিক আছে, ভিডিওটার মধ্যে বুস্ট করলি, তখন কিন্তু সেই ভিডিওটা আবার 150-200 মতো কিন্তু আবার ভিউজ চলে আসবে। আবার যখন আবার ভিডিওটা থেমে যাবে, তখন আবার তুমি বুস্ট করে দেবে, আবার 600-700 করে ভিউজ চলে আসবে। আজকে তোমাদেরকে আমি 3টে পদ্ধতির মাধ্যমে ভিডিও বুস্ট করা শিখিয়ে দেবো, ঠিক আছে। এই 3টে স্টেপ তুমি যদি ফলো করো, তাহলেই তোমার ভিডিও কিন্তু বুস্ট হবে। তাই চলো আর বেশি দেরি না করে ভিডিওটার মেন টপিকে যা যা। তো বন্ধুরা, সবার প্রথমে 1 নম্বর যে স্টেপটার মাধ্যমে তোমার ভিডিওটা বুস্ট করতে হবে, সেটা হচ্ছে তুমি যে ভিডিওটা আপলোড করেছো, 10-20টা ভিউজ আসার পর ভিডিওটা থেমে গেছে, সেই ভিডিওটা তোমাকে ওয়াট স্টুডিওর মধ্যে ওপেন করতে হবে, ঠিক আছে। ওপেন করার পরেই তুমি সেই ভিডিওটা দেখবে নিচেই দেখাবে যে ভিউজ, তারপর দেখবে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, তারপরেই দেখাবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এর মধ্যে দেখো তোমার কোন কোন গ্রাফটা ডাউন আছে, ঠিক আছে। তোমার যদি ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট ডাউন থাকে, তখন তোমাকে সঙ্গে সঙ্গে ভিডিওর থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করতে হবে। তোমাকে জানতে হবে যে ভিডিওটা ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কম, মানে কি ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব কিন্তু পাঠাচ্ছে, কিন্তু ভিডিওটা তোমার কিন্তু কেউ ক্লিক করছে না। ক্লিক করছে না বলে কি হচ্ছে, তোমার ভিউসটাও কম আসে, যার ফলে তোমার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটটা কিন্তু তোমার ডাউন যাচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু আগে বিশ্বাস করতাম না, আমি কি করতাম, ভিডিও আপলোড করে দিতাম, তারপর যা না যা যেটা যেটা ডাউন আছে আছে, আমি কিন্তু সেদিকে তাকাতাম না। কিন্তু আমার যে ভিডিওটা মোস্ট পপুলার, যেটা ভিডিও 90,000 মতো ভিউস হয়েছে, সেই ভিডিওটার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কিন্তু ডাউন যাচ্ছিল। তোমরা বললে বিশ্বাস করবে না, এই ভিডিওটার আমি 5 থেকে 6 বার কিন্তু আমি থাম্বনেলটা চেঞ্জ করেছি। এই ভিডিওটার কিন্তু আমার এত ভিউজ আসতো না, এই ভিডিওটার কিন্তু 10,000 না 15,000 ভিউজ এসে কিন্তু থেমে গেছিলো, মানে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটটা কিন্তু ডাউন হয়ে গেছিলো। তারপর আমি কি করলাম, ভিডিওটা বুস্ট করে দিলাম, কি করলাম, ভিডিওটার থাম্বনেলটা আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিলাম। তারপর আবার দেখলাম 7 দিনের মধ্যে, না 8 দিনের মধ্যে আবার দেখলাম, 1 সপ্তাহের মধ্যে আবার দেখলাম 20,000 ভিউজ হয়েছে। আবার দেখছি ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট আবার ডাউন যাচ্ছে, মানে কেউ ক্লিক করছে না, আবার আমি থাম্বনেলটা চেঞ্জ করলাম। এইভাবে আমি 5 থেকে 6 বার ভিডিও থাম্বনেলটা আমি চেঞ্জ করেছি, তারপরে কিন্তু আমার এই পর্যায়ে এত কিন্তু ভিউজ এসেছে। এরপরে দেখবে আবার 1 মাসের মধ্যে 1-1.5 লাখ কিন্তু এই ভিডিওটা ভিউজ ঢুকে যাবে। তাই বন্ধুরা, তুমি যত ইউটিউবে ভিডিও আপলোড করছো, সব ভিডিওগুলো একটা পার্ট টাইম হিসাবে টাইম বার করে নাও, তারপর দেখো কোন কোন ভিডিও তোমার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কিন্তু ডাউন যাচ্ছে, ঠিক আছে। তখন তুমি সঙ্গে সঙ্গে ভিডিওটা থাম্বনেলটা চেঞ্জ করে দাও, তখন কি হবে, নতুন করে আবার কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে তোমার ওই ভিডিওটা, তখন আবার দেখবে সবাই ক্লিক করবে, আবার দেখবে ভিউজ বাড়বে, ঠিক আছে। এই কথাটা তোমরা অনেকটা বিশ্বাস করতে পারবে না, কিন্তু একবার তুমি করে দেখো, 1 মাস তুমি এভাবে চেঞ্জ করে দেখো, তারপর দেখো রেজাল্ট তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আবার দেখবে সেই ভিডিওগুলোর মধ্যে আবার ভিউজ আসছে, মানে এটা হলো 1 নম্বর স্টেপ কীভাবে ভিডিও বুস্ট করতে হয়, ঠিক আছে। এরপর 2 নম্বর স্টেপটা তোমাকে কী করতে হবে, যে ভিডিওটা তোমার 10-20টা কি 50-100টা মতো ভিউজ এসেছে, তারপর ভিডিওটা থেমে গেছে, সেই ভিডিওটা তোমাকে কী করতে হবে, হোয়াট স্টুডিওর মধ্যে চলে আসবে, ভিডিওটা প্রেস করবে, ভিডিওটা প্রেস করবে, তারপরে নিচেই দেখবে তোমাদের দেখবে গো টু অ্যানালিটিক্স বলে একটা দেখবে অপশন আছে, ওই অপশনে তোমরা প্রেস করে দেবে, ঠিক আছে। আমি দেখো মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, তারপরেই দেখবে ওপরে 2 নম্বরে দেখবে তোমাদের একটা অপশন আছে রিচ বলে, ঠিক আছে। সেই রিচ অপশনে তোমরা প্রেস করবে, রিচ অপশনে প্রেস করার পরই ওপর দিয়ে স্ক্রল করলেই দেখবে দুটো এখানে অপশন দেখতে পাবে, একটা হচ্ছে তোমার সার্চ টিম, আর একটা হচ্ছে তোমার দেখবে যে সাজেস্ট ভিডিও। এই দুটো পদ্ধতি অবলম্বন করে তোমাকে ভিডিওটা কিন্তু বুস্ট করতে হবে। এইভাবে তুমি দেখো, তোমাকে সবার প্রথমেই দেখতে হবে যে সার্চ টিমের মধ্যে তোমার কী কী কিওয়ার্ড তোমার সার্চ হয়েছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে তোমাদের ওই সার্চ টিমের মধ্যে দেখবে কোনো কিওয়ার্ডই তোমাদের কিন্তু দেখাবে না। সেগুলো কী হয়, আমাদের মতো টেক চ্যানেল ছাড়া যাদের অন্যরকম ক্যাটাগরি চ্যানেল হয়, যেমন ব্লগ বা কোনো গেমিং বা এন্টারটেনমেন্ট যেগুলো হয় না, কমেডি রিলেটেড, ঠিক আছে, সেগুলো কী হয়, তাদের কিন্তু তাদের কন্টেন্ট কিন্তু কোনো অডিয়েন্সরা কিন্তু সার্চ করে দেখে না। তাদের কী হয়, তাদের থাম্বনেলটা দেখি প্রেস করে দেয়, এর ফলে তাদের সার্চ টিমের মধ্যে কিন্তু কোনোরকম কিওয়ার্ড আসে না। বিশেষ করে যাদের টেক চ্যানেল, ঠিক আছে, তাদেরই কিন্তু এই সার্চ টিমের মধ্যে মানে কিওয়ার্ড আসে। কেউ ধরো সার্চ করলো যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করব, তখন কিন্তু ওখানে দেখো কিওয়ার্ডগুলো সার্চ টিমের মধ্যে চলে এসেছে, মানে এই কিওয়ার্ডগুলো সার্চ করে কিন্তু আমার ভিডিওটা সবাই দেখেছে। এবার তোমার তো অন্য ক্যাটাগরি চ্যানেল হতে পারে, আমার মতো টেক বা কুকিং চ্যানেল তো নাও হতে পারে, কুকিং চ্যানেলও কিন্তু সার্চ করে দেখে,
সার্চের কন্টেন্ট, মানে কিভাবে বিরিয়ানি তৈরি করব, ঠিক আছে, তো বা কিভাবে চিকেন তৈরি করব, তো এইভাবে কিন্তু সার্চ করে সার্চের মধ্যে কুকিং চ্যানেলেও কিন্তু আসে, কিন্তু অন্য ক্যাটাগরি চ্যানেলে কিন্তু আসে না, ঠিক আছে। তাই তোমাকে কী করতে হবে, সার্চ টিমে যদি তোমার থাকে আমার মতো টেক চ্যানেল বা কুকিং চ্যানেল হলে দেখবে তোমার ওই সার্চ টিমে থাকবে কিওয়ার্ড, সেই সার্চ টিমে তোমার দেখতে হবে কী কী সার্চ হচ্ছে, সেগুলো তোমাকে কী করতে হবে, কিনশন মেনে নিতে হবে। কিন্তু কিনশন মারার পরেই তোমার প্রথমে যে কিওয়ার্ডে বেশি সার্চ হয়েছে সেটা তোমাকে টাইটেলের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। ভিডিওটা টাইটেলে কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, মানে ওই কিওয়ার্ডটা সার্চ করে তোমার ভিডিওটা সবাই দেখছে, তখন যদি ওই কিওয়ার্ডটা টাইটেলে দিয়ে দাও তখন কিন্তু আরও কিন্তু ভিডিওটা বুস্ট হবে। সেটা তোমাকে টাইটেলে দিতে হবে, প্লাস তোমার ট্যাগের মধ্যে, ভিডিও ট্যাগের মধ্যে দিতে হবে, এবং তোমার ডেসক্রিপশন বক্সে পরপর, যেমন তুমি কিনশন মেনে নিলে যে ট্যাগগুলো তোমার সার্চের মধ্যে এসেছে পরপর পরপর তোমাকে কী করতে হবে, সেগুলো তোমাকে ডেসক্রিপশন মধ্যে পরপর কিন্তু তোমাকে পেস্ট করে দিতে হবে, বেশি করবে না, ঠিক আছে। আর 5টার বেশি হ্যাশট্যাগ দেবে না, আর ডেসক্রিপশন বক্সে 10টার বেশি তোমরা টাইটেল কিন্তু দেবে না, যে ট্যাগগুলো যেগুলো বলছি না পরপর লাইন বাই লাইন বাই দেবে সেটা 10টার বেশি দেবে না, বেশি দিলেই কি সেগুলো কিন্তু স্প্যাম হয়ে যাবে, ঠিক আছে। তাই তোমরা অল্প অল্প দেবে, বেশি দেবে না। এবারে তোমরা অনেকজন বলতে পারো, দাদা আমার সার্চ টিমের মধ্যে কোনো কিওয়ার্ড দেখাচ্ছে না, ঠিক আছে, সার্চ টিমে দেখাচ্ছে না, তো দেখ নিচে দেখো সাজেস্ট ভিডিও বলে আছে, সেই সাজেস্ট ভিডিওর মধ্যে তোমার দেখো কোনো কিওয়ার্ড কিন্তু দেখাবে, এটা কোনো প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেলে কিন্তু দেখাবে, তো সেই সাজেস্ট অপশনে তোমাকে কিন্তু প্রেস করে দিতে হবে। এই অপশনে প্রেস করার পরেই তুমি দেখতে পাবে যে কোন কোন ভিডিওর নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট হয়, ঠিক আছে, তখন তুমি প্লে করে দেখবে, ঠিক আছে, অনেক রকম ভিডিও দেখবে নিচে দেখাবে, সেই ভিডিওগুলো তুমি প্লে করবে, এবং সেই ভিডিওটার টাইটেল অনুযায়ী যেটা তোমার দেখবে বেশি সাজেস্ট করছে, যে ভিডিওটা ধরো কোনো অডিয়েন্স অন্য কোনো ইউটিউবারের একটা ভিডিও দেখছে, ভিডিওটা দেখার নিচেতেই তো কিন্তু তোমার ভিডিওটা সাজেস্ট হয়, সেটাই বলে সাজেস্ট ভিডিও, ঠিক আছে। সেটা তোমাকে দেখতে হবে সবার উপরে, সব থেকে উপরে যেই ভিডিওটার নিচে তোমার ভিডিওটা বেশি সাজেস্ট হচ্ছে সেই ভিডিওটা তোমাকে প্রেস করে ইউটিউবে প্রথম দেখে নিতে হবে। তারপর তোমাকে সেম ভিডিও যে বড় ইউটিউবারটার নিচে তোমার ভিডিওটা সাজেস্ট হচ্ছে সেই একই টাইটেলে দিয়ে তোমাকে আরও ভালো করে ভিডিও বানাতে হবে, ঠিক আছে। এভাবে তুমি সাজেস্টের মাধ্যমে ভিডিও বানাবে, এবং যেই ট্যাগগুলো তোমার সার্চ হচ্ছে সেই সার্চ টিমের মাধ্যমে, এই দুটো মাধ্যমে অবলম্বন করে যখনই তুমি ভিডিও বানাবে তখনই দেখবে তোমার ভিডিওটা কিন্তু পরবর্তীকালে বুস্ট হওয়া শুরু হবে, ঠিক আছে। ঠিক এইভাবেই তোমরা যে তিনটে স্টেপের মাধ্যমে তোমাদেরকে বুস্ট দেখালাম, 1 নম্বর হচ্ছে তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু ডাউন হলে থাম্বেলটা চেঞ্জ করবে, 2 নম্বর হচ্ছে তোমার সার্চ টিমের মধ্যে তুমি দেখে নেবে যে কোন কোন কিওয়ার্ড বেশি সার্চ হচ্ছে সেই কিওয়ার্ডের তোমাকে ভিডিওগুলো বানাতে হবে, ঠিক আছে, বেশি বেশি করে সেই কিওয়ার্ডে বেশি করে ভিডিও বানাবে, আর সেই কিওয়ার্ডগুলো তোমার ওই ভিডিও টাইটেলে ডেসক্রিপশনে দিয়ে দেবে ট্যাগের মধ্যে। আর 3 নম্বর বললাম তোমার সাজেস্ট ভিডিওর মধ্যে, যে ভিডিওগুলোর নিচে তোমার ভিডিওটা বেশি সাজেস্ট হচ্ছে সেই ভিডিওগুলো তুমি ইউটিউবে বেশি পরিমাণে আপলোড করো সেই একই টপিকে, এবং সেই ভিডিওগুলো তুমি আরও ভালো করে বানাও যাতে করে অডিয়েন্সটা দেখতে পছন্দ করে, ঠিক আছে। যে ভিডিওটার নিচে তোমার ভিডিওটা সাজেস্ট হচ্ছে সেই ভিডিওটার থেকেও তোমাকে ভালো ভিডিও বানাতে হবে, ঠিক আছে। আর এমনভাবে ভিডিও বানাও দরকার পড়লে তোমাকে তুমি সপ্তাহে 2 কি 1টা করে ভিডিও বানাও, মানে তোমাকে কিন্তু কোয়ান্টিটির থেকে কিন্তু কোয়ালিটির দিকে কিন্তু নজর দিতে হবে। আমাদের মতো টেক চ্যানেলে কী হয়, আমরা কিন্তু এত কোয়ালিটির দিকে নজর দিই না, আমরা কিন্তু কোয়ান্টিটির দিকে, মানে ডেলি ভিডিও আপলোড দিলে কিন্তু আমরা বেশি বুস্ট পাবো, কারণ টেক চ্যানেলে প্রচুর কম্পিটিশন, সেই কারণে আমরা যত ডেলি ভিডিও আপলোড করবো ইউটিউব বেশি করে ইমপ্রেশন পাঠাবে, কম ভিডিও আপলোড করাও যাবে, ঠিক আছে, এতে করে এডিটিংটা আমার ভালো হবে, সেগুলো কিন্তু আমি এত করতে পারি না। আমি প্রতিদিন ভিডিও আপলোড করি বলে আমি প্রথম থেকেই, যখনই আমি চ্যানেল ক্রিয়েট করেছি প্রথম থেকে আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি, এই কারণে আমার কিন্তু ওটা একটা কনসিস্টেন্সি হয়ে গেছে। আমি যদি এবার ভিডিও আপলোড করা কমিয়ে দিই, সপ্তাহে কি 3টে কি 4টে করে ভিডিও আপলোড করি, তো কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, সেই কারণে আমি প্রথম থেকেই 7 দিনে 7টায় ভিডিও আপলোড করি বলে আমাকে কিন্তু 7টায় ভিডিও আপলোড করতে হবে। সেই কারণে তোমরা দেখো তোমার কিন্তু কোয়ান্টিটির থেকে কোয়ালিটি দিকে মেনটেন করো, ঠিক আছে, ভিডিওটা যেন এমনভাবে তৈরি করো না তুমি প্রতিদিন 1টা করে ভিডিও আপলোড করে দিচ্ছ, সেই ভিডিওর মধ্যে কোনো এডিটিং নেই, থাম্বনেল ভালো বানাচ্ছো না, ঠিক আছে, ভিডিওটার কোনো কোয়ালিটি ভালো নয়, ভয়েস কোয়ালিটি ভালো নয়, ঠিক আছে, অডিয়েন্সটা বোর ফিল হচ্ছে, সেরকম ভিডিওটা তোমার কোনো ইন্টারেস্টিং নেই, অডিয়েন্সটা স্কিপ করে করে দেখা পেলাচ্ছে, এইরকম ভিডিও আপলোড করে কিন্তু কোনো লাভ নেই। এরকম করে তুমি 100, 150, 200, 1000টা ভিডিও আপলোড করলেও কিন্তু তুমি সাকসেস পাবে না, সেই কারণে কিন্তু ইউটিউব এখন কিন্তু তোমাকে কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিকে বেশি নজর রাখতে হবে। তো এই স্টেপগুলো ফলো করে তুমি ভিডিও আপলোড করো, দেখো তোমার যে ভিডিওগুলো 10টা 20টা করে ভিউস আসার পর ভিডিওটা থেমে যায়, এভাবে তোমরা ফ্রিভাবে তোমরা বুস্ট করো, কোনো রকম টাকা পয়সা দিয়ে তোমার কিন্তু গুগল পে অ্যাড দিয়ে কিন্তু তোমাকে ভিডিও বুস্ট করতে হচ্ছে না, তোমাকে নিজেই তুমি নিজে থেকেই বুস্ট করা 3-4টে টিপস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে তোমার ভিডিও বুস্ট করবে। তাই বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা উপকার এসেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর এরকম ইউটিউবে ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, তুমি যে ভিডিও বুস্টের ফ্রি বুস্টের যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো অ্যাপ্লাই করো তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, দেখো তোমার ভিডিও আস্তে আস্তে ভিউজ বাড়বে, ঠিক আছে। 1 মাস ধরে এই টিপসগুলো তুমি ফলো করো, এভাবে তোমার ভিডিও তুমি বুস্ট করো যেভাবে বললাম, তারপর তুমি দেখো রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।